নমস্কার, আমি অমৃতা। চলে এসেছি দ্য ওয়ালের তরফে জর্জ গ্রুপ অফ কলেজে। বোর্ডের পরীক্ষার পর বাবা মাদের কিন্তু কনস্ট্যান্ট একটা চিন্তা থাকে ছেলে মেয়েদের নিয়ে। আমি উচ্চ মাধ্যমিকের কথা বলছি, উচ্চ মাধ্যমিক বা 10+2 এর যে সমস্ত বোর্ডের পরীক্ষা হয়, তারপর কী নিয়ে পড়াশোনা করলে চাকরি পাবে, ভবিষ্যতে এস্টাবলিশড হবে, সেইটা কিন্তু একটা কনস্ট্যান্ট চিন্তা বাবা মাদের মাথায় ঘুরতে থাকে। জর্জ গ্রুপ অফ কলেজে এসে দেখলাম এখানে প্রচুর অফপিক বিষয় রয়েছে যেগুলো নিয়ে পড়লে কিন্তু ভবিষ্যতে চাকরির পথ সুনিশ্চিত বলা যেতে পারে। সেরকমই একটা বিষয় হলো স্পোর্টস ম্যানেজমেন্ট। কী এই স্পোর্টস ম্যানেজমেন্ট, চলুন জেনে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন স্পোর্টস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এইচওডি প্রফেসর সমীর রায়চৌধুরী। নমস্কার ম্যাম। আচ্ছা, একটু যদি দর্শকদের বলেন যে স্পোর্টস ম্যানেজমেন্ট বিষয়টা কী। স্পোর্টস ম্যানেজমেন্ট হচ্ছে একটি পেশাদারি কোর্স, যে কোর্সটি তৈরি হয়েছে উন্নত মানের স্পোর্টস ম্যানেজার তৈরি করার জন্য। স্পোর্টস ম্যানেজমেন্ট যারা পড়ে সেক্ষেত্রে পরবর্তীকালে কাজের সুযোগের ক্ষেত্রে কি একটাই পদে চাকরি পাওয়া যায়? না, একেবারেই নয়। স্পোর্টস ম্যানেজমেন্ট পড়লে স্পোর্টস ম্যানেজার তারা হতে পারবে যখন তারা বিভিন্ন স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিতে চাকরি করবে। এছাড়াও তারা বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠান রয়েছে, সরকারি ক্রীড়া প্রতিষ্ঠান রয়েছে, যেখানে তারা প্রশাসকের ভূমিকাতেও তাদের কৃতিত্বের সঙ্গে কাজ করতে পারে। ভারতবর্ষ যেভাবে বিগত ধরুন 3-4 বছরে উঠে এসছে, আমরা লাস্ট অলিম্পিকেও দেখেছি যে শুধু ক্রিকেট ফুটবল না, আরও বিভিন্ন খেলাতেও কিন্তু খেলাকেও আমরা আন্তর্জাতিক মানে পৌঁছতে পেরেছি, ভারতবর্ষ সেখানে পৌঁছতে পেরেছে। তো আমি সেটা জানতে চাইছি যে সেই ক্ষেত্রে তাদের ট্রেন করার ক্ষেত্রে তাদের যে স্পেসিফিক সিলেবাস, মানে আমি বলছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সিলেবাস, সেই সিলেবাসের জিনিসপত্রগুলো কি আপনারা ইনকর্পোরেট করেছেন আপনাদের সিলেবাসে? দেখুন, স্পোর্টস ম্যানেজমেন্ট সিলেবাস যেটা আমাদের জর্জ কলেজে পড়ানো হয় সেটা মূলত ফলো করা হয় মাকআউটের সিলেবাস, মানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি যে সিলেবাসটা দিয়েছেন সেই সিলেবাসে। এবং সেই সিলেবাসটা কিন্তু পুরোপুরি আন্তর্জাতিক মানের, এবং শুধু তাই নয়, সেই সিলেবাসটি আন্তর্জাতিক মানের হওয়া সত্ত্বেও এছাড়াও আমরা কিন্তু আলাদাভাবে আমাদের কলেজের স্টুডেন্টদের কিছু স্পেশাল কোর্স করিয়ে থাকি, এবং সেগুলো হচ্ছে অ্যাড অন কোর্স হিসেবে দেখানো হয়। এবং সেই অ্যাড অন কোর্সগুলোতে রয়েছে যেমন ফার্স্ট এড সিপিআর আমরা করি সেন্ট জন অ্যাম্বুলেন্সের সাথে কোলাবোরেশনে, ফুটবলের ক্ষেত্রে যে ডিলাইসেন্সিং করানো হয় সেই ডিলাইসেন্সিং কোর্সটা যেটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড সেটা আমরা করানোর প্রক্রিয়া শুরু করছি IFA-র সাথে একসাথে মিলে। প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ইন্টার্নশিপের কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের কলেজে? হ্যাঁ, প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ইন্টার্নশিপের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। আমি এক্ষেত্রে একটা জিনিস উল্লেখ করতে চাই, জর্জ কলেজ সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে কলেজ অফ গেমস অ্যান্ড স্পোর্টসের সাথে অ্যাসোসিয়েশনে জর্জ কলেজ অফ গেমস অ্যান্ড স্পোর্টস তৈরি হয়েছে। এই ক্লাবটির একটা সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয় হলো এই ক্লাবে অনূর্ধ্ব-16 বিভিন্ন ধরনের খেলোয়াড়া খেলছে, এবং তাদের পরিচালনা এবং তাদের টোটাল ক্লাব ম্যানেজমেন্ট এবং গেম ম্যানেজমেন্টের সমস্ত দায়িত্ব নিচ্ছে জর্জ কলেজের স্পোর্টস ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা। এবং এই ক্লাব পরিচালনার মাধ্যমে তারা হাতে কলমে শিখছে যে কিভাবে একটা ক্লাবের যাবতীয় কাজকর্ম করা যায়, এবং সেটার ক্ষেত্রে তাদের যে সমস্ত কাগজে কলমে যে সমস্ত কাজ রয়েছে সেটার সাথে সাথেও আরেকটা বড় জিনিস তারা শিখতে পারবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারের একটা করে পোর্টফোলিও তৈরি করছে, এবং সেটা সোশ্যাল মিডিয়ার জন্য তারা তৈরি করছে, আর তাদের পেশাদার ক্ষেত্রে তাদের পরবর্তীকালে তারা অন্য কোথাও যদি অ্যাপ্লাই করতে পারে, একদমই তাই, তার জন্য তারা সেক্ষেত্রে তাদের সেই পোর্টফোলিওটা সেইভাবেই তৈরি করছে। এবং সেক্ষেত্রে তাদের মেডিসিনাল ইস্যু থেকে শুরু করে, তাদের ফিজিক্যাল ইস্যু থেকে তৈরি করে, ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে, এমনকি তাদের মাঠে প্র্যাকটিসের সময়ও কিন্তু আমাদের স্টুডেন্টরা সেখানে যাচ্ছে এবং তাদের সমস্ত ক্যাপাসিটিগুলোকে মেজার করছে, এবং করে তারা সেগুলোকে একটা লিপিবদ্ধ করছে এক জায়গায়, করে সেই যে রেজাল্টটা তারা পাচ্ছে সেটাকে প্রত্যেকটাকে ফাইলবন্দি করা হচ্ছে। প্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা ইতিমধ্যেই বহু জায়গায় আমাদের স্টুডেন্টরা কাজ করছে, তার মধ্যে রয়েছে যেমন সরকারি সংস্থা রয়েছে, সেরকম বেসরকারি সংস্থা রয়েছে, এবং তাছাড়া বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন্ট রয়েছে যেখানে তারা ইভেন্ট ম্যানেজারের কাজ করছে। সরকারি ক্ষেত্রে কী কী পদে কাজের সুযোগ পাওয়া যেতে পারে সেটা যদি একটুখানি বিশদে বলেন। সরকারি ক্ষেত্রে চাকরি বাকরি বা সেখানে আমাদের ছাত্রছাত্রীদের সুযোগের ব্যাপারে আমি বলতে গেলে বলতে চাই যে ইতিমধ্যেই সাই, AIFF এবং IFA-তে আমাদের স্টুডেন্টরা খুব সাফল্যের সঙ্গে কাজ করছে, এবং সেক্ষেত্রে তাদের অনেক সুযোগ তৈরি হচ্ছে ভবিষ্যৎ ক্রীড়া প্রশাসক হয়ে ওঠার। বাহ বাহ, এই উদ্যোগকে আমরা সবাই সাধুবাদ জানাই, অনেক ধন্যবাদ আমাদের এত সময় দেওয়ার জন্য।
স্পোর্টস ম্যানেজমেন্ট বিষয়ে আরও কিছু প্রশ্ন আছে আমাদের, যেগুলো জেনে নেব প্রফেসর মঞ্জুষা বর্মনের থেকে। নমস্কার। আচ্ছা, একটু যদি বলেন যে কী শিক্ষাগত যোগ্যতা লাগে স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ার ক্ষেত্রে? স্পোর্টস ম্যানেজমেন্ট এটা একটি প্রফেশনাল কোর্স, তো এই কোর্সটি পড়ার জন্য 12 পাস করার পর যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরাই এই কোর্সে অ্যাডমিশন নিতে পারে। আচ্ছা, এটার জন্য কোনো সায়েন্স বা আর্টস এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরাই কোর্স স্পোর্টস ম্যানেজমেন্টে অ্যাডমিশন নিতে পারে। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে মার্কেটিং বা বাণিজ্যিক ক্ষেত্রে কাজের সুযোগ কীরকম? আমাদের কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন বড় বড় ইভেন্ট, যেমন আইপিএল, আইএসএল, এই সমস্ত ইভেন্টগুলোতে থাকাকালীন তারা কাজের সুযোগ পায় এবং সেখানে কাজ করাকালীন তারা কিন্তু বিভিন্নভাবে বড় বড় নামিধামি সংস্থাগুলোতে কাজ করার সুযোগ পেয়ে যায়। এই সুযোগ কি এখান থেকেই প্লেসমেন্টের মাধ্যমে হতে পারে? হ্যাঁ, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের দর্শকদেরও জেনে রাখা দরকার। জর্জ কলেজের একটা সেন্ট্রালাইজ প্লেসমেন্ট সেল আছে, যারা কিন্তু প্রতিনিয়ত আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পরিকল্পনার জন্য সবসময় কাজ করে যাচ্ছে। তো সেখানে জর্জ কলেজে স্পোর্টস, আমি স্পোর্টস ম্যানেজমেন্টের বিষয়টাই নিয়ে যদি বলি, স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ার পর তাদের একটা ইন্টার্নশিপের সুযোগ থাকে এবং এই কোর্সটা চলাকালীনই তারা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের সময় বিভিন্ন নামিধামি সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পেয়ে যায়। ইন্টার্নশিপের সুযোগ বলতে তারা বিভিন্ন ইভেন্টে ইভেন্ট ম্যানেজারের রোল অলরেডি পেয়ে যাচ্ছে, তার মানে কি তাদের অলরেডি কাজের একটা সুযোগ থেকে যাচ্ছে। এরপর আমাদের যে সেন্ট্রালাইজ প্লেসমেন্ট সেল আছে, তারা স্টুডেন্টদের জন্য অফ ক্যাম্পাস এবং অন ক্যাম্পাস দু ধরনের জন্যই প্লেসমেন্টের ব্যবস্থা করে থাকেন। তো সুতরাং ছাত্রছাত্রীদের চিন্তার কোনো কারণই থাকছে না, তারা এখানে পড়লে অফ ক্যাম্পাস এবং অন ক্যাম্পাস দু ধরনের কাজেরই সুযোগ পেয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের এতটা সময় দেওয়ার জন্য। তাহলে আমরা জানলাম জর্জ কলেজে স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ে কী কী ধরনের চাকরির ক্ষেত্রে ওপেনিং পাওয়া যেতে পারে। আমার মনে হয় যারা দেখছেন তারা অনেকেই এটা থেকে উপকৃত হবেন, বাকি তো ডিটেল পেয়ে যাবেন এনাদের ওয়েবসাইটে বা এনাদের ফোন নম্বরে ফোন করে। আজকের মতো এই অবধি, নতুন বিষয় নিয়ে আসছি নতুন পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার।